لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، محمد رسول الله، محمد رسول الله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ليس الشديد الذي يسرع، إنما الشديد الذي يملك نفسه عند الغضب. رواه البخاري. ثم তিনি ভাই সকল যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যার অশেষ করুণায় আমরা মাগরিবের সালাত জামাতে আদায় করেছি এবং সালাতের পরে পরে তিনি বৈঠকে কিছু সময় দিতে পেরেছি, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ক্রোধের পরিণাম, রাগের পরিণাম। রাগ এমন একটি ধ্বংসাত্মক বিষয় যা স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাগ এমন একটি ধ্বংসাত্মক বিষয় যার কারণে একজন মানুষকে অন্যায়ভাবে অনায়াসে হত্যা করতে পারে। রাগ একটি ধ্বংসাত্মক বিষয় ভাইয়ে ভাইয়ে সম্পর্ক আলাদা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাগ এমন একটি বিষয় সমাজে অশান্তি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে জান্নাতে দেবেন তাদের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হল রাগ দমন করা। কারণ রাগের মাধ্যমে সম্পর্ক ছিন্ন হয়, রাগের মাধ্যমে একজন মানুষ অপর একজন মানুষকে অশ্লীল ভাষায় গালাগালি করে, রাগের মাধ্যমে অনেক সময় মানুষ যুগকে গালি দেয়, অনেক সময় রাগের মাধ্যমে মানুষ আল্লাহকে গালি দেয়। যখন জমিতে ধান পাগব পাগব হয়ে আছে, এমত অবস্থায় বৃষ্টি হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে রাগের মাথায় আল্লাহর কাজ কাম কিছু নেই। এজন্যে মুমিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রাগ দমন করা। আমার তো মনে হয় যে 90% মানুষ রাগ দমন করতে পারে না,
রাস্তা পথে আমরা দেখতে পাই একজন সাইকেলে যাচ্ছে, টুকটুকুরি চালক যদি একটু মিসটেক করে সঙ্গে সঙ্গে গালি দেয়, সঙ্গে সঙ্গে তার মুখ থেকে গালি বেরিয়ে যায়। কেন বের হলো? রাগের কারণে, রাগ সহ্য করতে পারলো না। এজন্যে ডবল পাওয়া, এক তো রাগ কন্ট্রোল করতে পারলো না, দ্বিতীয়ত গালি দিল। এজন্যে রাগ কন্ট্রোল করতে হবে, এটি আর কি জান্নাতি ভাতিদের অন্যতম বৈশিষ্ট্য। অনেক সময় অনেক মানুষ নিজের শক্তির গরম দেখায়, নিজের শরীরের পাওয়ার দেখায়, আমার শরীর হৃষ্টপুষ্ট, এক চর মারলে মেরে ফেলে দেব, এক চর মারলে মেরে ফেলে দেব, এত আমার শক্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীর মধ্যে রয়েছে, হাদিস নম্বর 6114। হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআ, ওই ব্যক্তি শক্তিমান নয়, ওই ব্যক্তি বীর নয়, ওই ব্যক্তি পালোয়ান নয়। বিসুরআ, যেই ব্যক্তি অন্য মানুষকে আছাড় দেয়, যে ব্যক্তি অন্য কোনো মানুষকে আছাড় দেয়, ক্ষমতার বলে, পাওয়ারের বলে, বংশের বলে, সেই ব্যক্তি শক্তিমান নয়, বীর নয়। ইন্নামা শাদীদুল্লাযী পরকৃত, ইন্নামা পরকৃত আর শাদীদ, বীর বা শক্তিমান ওই ব্যক্তি, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু, যেই ব্যক্তি তার নাফসকে, নিজেকে কন্ট্রোল করে। ইন্দাল গাদাব, রাগের সময়, রাগের সময় যে ব্যক্তি নিজেকে সংবরণ করে, দমন করে, নিজেকে সংরক্ষণ করে, রাগকে দমন করে, সেই ব্যক্তি হল প্রকৃত পক্ষে বীর বা শক্তিমান। কারণ রাগের মাথায়, একটু আগে বললাম, রাগের মাথায় অনেক কিছু দুর্ঘটনা ঘটে যায়। তাহলে রাগকে দমন করা মানে কি? রাগকে দমন করা মানে একজন ব্যক্তিকে, জাতিকে, সমাজকে সংরক্ষণ করা। এজন্যে যাদেরকে জান্নাতে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের একটি বৈশিষ্ট্য হলো রাগ দমন করা, তারা রাগ দমন করে। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 133 এবং 134 বলেছেন, ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিল আরদি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, ওসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা কম্পিটিশন করো, কিসে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমা, ওই জান্নাত, এবং কেমন জান্নাতে? আরদুহা সামাওয়াত ওয়াল আরদ, যার পরিধি, যার প্রশস্ততা আকাশ এবং পৃথিবী। তোমরা আল্লাহর ক্ষমা, এবং জান্নাতে, যেই জান্নাতের পরিধি আকাশ এবং পৃথিবী, তার দিকে, তা পাওয়ার জন্যে তোমরা এক অপরের প্রতিযোগিতা করো। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে এই বিশাল জান্নাত, যাদের জন্য আল্লাহ তৈরি করেছেন, তাদের বৈশিষ্ট্য পরের আয়াতে বর্ণনা করছে।
الذين ينفقون في السراء والضراء যারা অভাবে এবং সচ্ছলতায় আল্লাহর পথে ব্যয় করে খরচ করে, এটা হলো জান্নাতি ব্যক্তিদের একটি অন্যতম বৈশিষ্ট্য। তারা অভাবে এবং সচ্ছলতায় আল্লাহর পথে ব্যয় করে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যারা সম্পদশালী অর্থশালী তারা মিসকিন ফকিরদের তিরস্কার করে, তাড়িয়ে দেয়, বা হয়তো সে পাওয়ার যোগ্য তারপরেও তাকে ঠিক মতো দেওয়া হয় না, তিরস্কার করা হয়। দ্বিতীয়ত, একজন দোকানদার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে আছে, তার কোনো মাল বিক্রি হয়নি, দোকান খুলে বসে আছে, এক পয়সাও বিক্রি হলো না, হঠাৎ করে দুপুর বেলায় একজন মিসকিন এলো, সকাল থেকে কাস্টমার তার কাছে আসেনি, সমস্ত কাস্টমারের রাগ তার মাথা দিয়ে তুলে দিল। হ্যাঁ, তোমাদের কাজকর্ম কিছু নেই, সকাল থেকে বিক্রি হয়নি, আর তুমি শুধু ভিক্ষা করতে আসছো, পয়সা নেই, মুখ নেই, দুমুখ নেই, এক টাকাও বিক্রি হয়নি। এই কথা বলার কারণে তার দুটো পাপ, একটা পাপ হলো থাকলে মিসকিনকে দিতে হবে, না থাকলে কোমল ভাষায় নরম ভাষায় তাকে পাঠিয়ে দিতে হবে। হয়তো দেখা গেল যে ওই ব্যক্তির কথায় ওই মিসকিন দুঃখ পেল, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিবসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুনা মানিল মুখলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, কালু ফিনা মাল্লা দিরহামাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, যার অর্থ নেই, তারা দরিদ্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের দিবসে জাকাতের নেকি, সলাতের নেকি, প্রচুর নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, হাজির হবে। অভিযোগকারীরা এসে অভিযোগ করবে, আল্লাহ এই লোক ক্ষমতার বলে, ক্ষমতার দাবলে সে আমার জমি দখল করেছিল, আমার বংশাবলী ছিল না, আমি কিছু করতে পারিনি। তখন ওই ব্যক্তির নেকিগুলি অভিযোগকারীকে দিয়ে দেওয়া হবে। এইভাবে কেউ এসে বলবে, আল্লাহ আমাকে গালি দিয়েছে, কেউ বলবে আল্লাহ আমাকে আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, কেউ এসে বলবে আল্লাহ আমার উপরে জুলুম করেছিল। এই করে 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 অভিযোগকারীরা আল্লাহর দরবারে অভিযোগ করবে। আর এই লোকের, যে লোক অনেক নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছিল বা উপস্থিত হবে, এই লোকের নেকিগুলো অভিযোগকারীদেরকে দিয়ে দেওয়া হবে। নেকি শেষ, আরো অভিযোগকারী বাকি রয়েছে, তখন অভিযোগকারীদের পাপ এই লোকটার উপরে চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য কথা বলতে হবে খুব সাবধান। তাহলে একজন ব্যক্তিকে মানুষ কখনই কষ্ট দিয়ে কথা বলে যখন তার রাগ থাকে, এই জন্য রাগ সংবরণ করতে হবে, রাগ দমন করতে হবে। জান্নাতি ব্যক্তিদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল কাযিমিন আল গায়ব, তারা হবে রাগ দমনকারী, তারা হবে রাগ দমনকারী। দুজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে
এবং পরস্পরকে গালাগালি শুরু করে দিল। এমনকি একজন ব্যক্তির রাগে তার চেহারা বিগড়ে গেল। আমরা দেখতে পাই যখন মানুষ রেগে যায় তখন তার মুখে বা চেহারা বিকৃতি করে। এরকম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি একটি বাক্য জানি, যদি সেই বাক্যটা সে ব্যবহার করে তাহলে তার রাগ কমে যাবে। সেই বাক্যটা কি? ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে রাগ দমনের এটি হলো একটি দোয়া আমরা বলতে পারি। বা হয়তো দাঁড়ানো অবস্থায় কেউ রয়েছে, রাগ প্রচুর হয়ে গেছে, উস্কে দেওয়া আর না হলে শুয়ে যেতে হবে, এগুলো হচ্ছে রাগ দমন করার পদ্ধতি বা প্রসেস। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যখন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, স্ত্রী গালি দিচ্ছে, স্বামী মারছে, স্বামীও বোকা আর স্ত্রীও বোকা। যেহেতু ইসলামী জ্ঞান নেই, স্বামীর উচিত ছিল সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে ফিরে যাওয়া। যেহেতু মেয়েদের বুদ্ধি হাঁপ, ছেলেদের তুলনায় তাদের বুদ্ধি হাঁপ, তারা এই হাঁপ বুদ্ধির সঙ্গে ফুল বুদ্ধি লেগে মানে তার থেকে এরই বুদ্ধি কম। শাসন ক্ষমতা দেওয়া হয়েছে এর হাতে, মেয়েদের বুদ্ধি বেশি, তো এই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। যার ফুল বুদ্ধি সে যদি রাগ কন্ট্রোল করতে না পারে, যার হাঁপ বুদ্ধি উঠতি করে কন্ট্রোল করবে। এই জন্য স্বামী স্ত্রীদের ঝামেলা হয় তার অন্যতম কারণ হলো অনেক সময় আমরা দেখতে পাই স্বামী রাগ দমন করতে পারে না, স্ত্রীও দমন করতে পারে না, ঝামেলা লেগেই থাকে। একজন ব্যক্তি মাকে অশ্লীল ভাষায় কথা বলে, বাবাকে তিরস্কার করে, অশ্লীল ভাষায় কথা বলে, তার অন্যতম কারণ হলো রাগ। এই জন্য রাগ দমন করতে হবে, এটা হলো মুমিনদের একটি অন্যতম বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য হলো আফিনা আনিন নাস, প্রচুর রাগ হয়েছে। একজন অন্যায়কারী অন্যায় করেছে, প্রচুর রাগ হয়েছে। মুমিনের বৈশিষ্ট্য হলো তার প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগত জীবনে কোনোদিন কারো প্রতিশোধ গ্রহণ করেননি। ব্যক্তিগত জীবনে দিনের ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ করেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে কারো প্রতিশোধ গ্রহণ করেছেন এরকম নজির নেই। আল্লাহ রাসূল কারো ব্যক্তিগত জীবনে কারো প্রতিশোধ গ্রহণ করেননি। যেহেতু আমরা তার মত, আমাদেরও বৈশিষ্ট্য অনুরূপ থাকা উচিত। তাহলে এটা হলো মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য। কিন্তু আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে অর্থ নিয়ে ঝামেলা হয়, সম্পদ নিয়ে ঝামেলা হয়, জমি জায়গা নিয়ে ঝামেলা হয়, ভাইয়ে 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 বেশি, মানে জমি জায়গা নিয়ে ঝামেলা হয় ভাইয়ের সঙ্গে ভাইয়ের, অধিকাংশ বা অন্য সময় ভাইয়ের সঙ্গে বলে আমরা দেখতে পাই। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 36 এবং 37 বলেছেন ফামা উতিতু মিন শাইইন, তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, ফামা উতিতু মিন শাইইন, তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, এসব পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ হলো ওই ওয়ান চান্স কলমের মতো, 3 টাকা দামের কলমের মতো, লেখা হয়ে গেল ফেলে দাও, লেখা হয়ে গেল ফেলে দাও। তো পার্থিব জীবনে আল্লাহ তাআলা বলছে যে পার্থিব জীবনে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, পৃথিবীতে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তা পার্থিব জীবনে ভোগ সামগ্রী মাত্র। আমানিন্দাল্লাহ, এবং আল্লাহর কাছে যা কিছু রয়েছে খায়রু তা উত্তম ও আবদা এবং স্থায়ী।
একদম উত্তম, দ্বিতীয়ত স্থায়ী। কাদের জন্য? সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন, উত্তম না হয়ে যদি শুধু স্থায়ী হয় তবুও কিন্তু বাঁচা পর্দায়। পৃথিবীতে যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে তুমি কিয়ামত, আল্লাহ তাআলা যদি পৃথিবীতে কোনো ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত আয়ু দিতেন আর বলতেন তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, তোমাকে স্থায়ী জীবন দেওয়া হবে, তবে তোমাকে খাবার দেওয়া হবে না এবং তোমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে স্থায়ী বেঁচে থাকা করতে না বেঁচে থাকাই ভালো হবে। তো কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা হবে কি? উত্তম এবং স্থায়ী, উত্তম এবং স্থায়ী। যদি বলা হয় তুমি পৃথিবীতে 30 বছর পর্যন্ত বেঁচে থাকো, তোমার এই 30 বছরের জীবনটা অতীব উত্তম, ভালোভাবে স্বচ্ছভাবে তুমি জীবনযাপন করবে, তাহলে 60 বছরের আয়ু থেকে এই 30 বছরের আয়ুটাও বেশি উত্তম। আর যদি বল ভাই 100 বছর বেঁচে থাকবে, খেতে দেওয়া হবে না, কষ্ট করে থাকতে হবে, কেউ থাকতে চাই না। তো আল্লাহর কাছে যা কিছু রয়েছে তা উত্তম এবং স্থায়ী, তাদের জন্য লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য। ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন, এবং যারা তাদের পালনকর্তার উপরে ভরসা রাখে। তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইজতানিবুনা কাবায়িরাল ইসমি, এবং যারা ইজতানিবুনা বিরত থাকে কাবায়িরাল ইসমি বড় বড় পাপ থেকে, ওয়াল ফাওয়াহিশা এবং অশ্লীল কর্মকাণ্ড থেকে, ওয়াইদা মা গাযিবু এবং যখনই তারা রাগান্বিত হয়, যখনই তারা কারো উপরে রাগান্বিত হয় তখন তাদের বৈশিষ্ট্য হলো তাদেরকে ক্ষমা করে। এর আগে আমরা বুঝতে পারলাম যে জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো ক্ষমা করে দেওয়া, রাগ দমন করা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে স্থায়ী কিয়ামতের দিবসে স্বচ্ছভাবে স্থায়ীভাবে জীবনযাপন করবে ওই ব্যক্তিরা যারা নিজের রাগকে সংবরণ করে, যারা নিজের রাগকে দমন করে, তারা কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে স্থায়ীভাবে এবং স্বচ্ছভাবে জীবনযাপন করবে। তাহলে আমরা এই সমস্ত আয়াত থেকে বুঝতে পারলাম যে রাগ আমাদের দমন করতে হবে, এটা আমাদের প্রত্যেকটা কর্মীর মধ্যে, সদস্যের মধ্যে, প্রত্যেকটা মুসলিম জাতির মধ্যে থাকা আবশ্যক। অনেক সময় রাগের মধ্যে কেউ কিছু করে দিল, যাকে বললো সে তখন বলছে তোকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করবো। অনেক ক্ষেত্রে আমাদেরকে পাই যদি কেউ একটা অন্যায় করে, হয়তো রাগের মধ্যে অন্যায়, রাগ ছাড়া তো অন্যায় হবে না। এটা প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হবে, যত কিছু অঘটন ঘটে রাগের কারণে, রাগের মতো, রাগের মাথায় কেউ যখন কিছু বলে দেয় পরবর্তীতে চিন্তা ভাবনা করে যে মনে হয় এই কথা বলা আমার ঠিক কথা, যখন তার কাছে ক্ষমা চাইতে গেল না তুমি আমাকে কষ্ট দিয়েছ, তোমাকে আমি কিয়ামতের দিনও ক্ষমা করবো না, পৃথিবীতে তো করবে না কিয়ামতের দিনও ক্ষমা করবো না, কিয়ামতের দিনে ক্ষমার কোনো অবকাশ থাকবে না। এটাও কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য নয়। মুমিনদের বৈশিষ্ট্য হবে যখন কোন মুসলিম ভাই ভুল করার পরে ক্ষমা চাইবে, মুমিনের উচিত হবে তাকে কি করা? ক্ষমা করে দেওয়া, তাকে ক্ষমা করে দেওয়া, এটা হলো মুমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য। অনেক সময় দেখতে পাওয়া যায় রাগের মাথায় বিদেশ থেকে স্ত্রীকে বলছে, বিদেশ থেকে আসলে তুমি তালাক দাও, আমাকে তালাক দিয়ে দেবে। 10 দিন পরে আমার চিন্তা ভাবনা করে বলছি না একটা কথা আমার বলা ঠিক হয়নি, রাগের মাথায় কিন্তু তালাক হবে না, এটা আমাকে জানতে হবে। রাগের মাথায় তালাক হবে ভালোভাবে হাসি খুশি। কোন মহিলা যদি তার স্বামীকে খোলা তালাক দেয় তাহলে উচিত হবে ভালোভাবে তার সঙ্গে ভালো আচরণ করে বিবাহ বিচ্ছেদ করা। পক্ষান্তরে একজন পুরুষ যখন
তার স্ত্রীকে তালাক দিবে কোনো কারণ বশত, তখন স্বামী উচিত হবে ভালো অবস্থায় তালাক দেওয়া, রাগের মাথায় তালাক হবে না। ঠাকুর থেকে একটা ফটো এসেছিল আমার কাছে, তারা স্বামী স্ত্রীর ঝামেলা করে তালাক নিয়ে গেছে। মোবাইলের যুগ, 15 দিন পর আবার দুজনে সাক্ষাৎ হয়েছে মোবাইলে, দুজনেই বলছে যা আবার হয়ে গেছে, আবার ডাক্তার দেখতে হবে। আমার কাছে কত হলো কি করা যায়, আমি বললাম তালাক তো হয়নি, যেহেতু 15 দিন হলো আর তালাক দিয়েছে রাগের মাঝে, আর রাগের মাঝে তালাক হবে না। যেমন সাবিত ইবনে কাইস একজন সাহাবি, তার স্ত্রী আল্লাহ রসুল গেছে বলছেন, আল্লাহ রসুল আমি আমার স্বামীর তত্ত্বাবধানে থাকি, আমি আমার স্বামীর অধীনস্থে থেকে তার নাফরমানি করব এটা আমি পছন্দ করছি না। স্বামীর আন্ডারে থাকবো, স্বামীকে মেনে চলবো না, স্বামী দুঃখ পাবে এটা আমি পছন্দ করছি না। আমার স্বামী মানে কোনো ত্রুটি নেই, ধার্মিকতার দিক দিয়ে সামাজিকতার দিক দিয়ে আমার স্বামীকে আমি দোষারোপ করছি না, কিন্তু তার অধীনস্থে থেকে তাকে আমি কষ্ট দিব, তার নাফরমানি করব এটা আমি পছন্দ করছি না। আল্লাহ রাসূল সাবিত ইবনে কাইসের স্ত্রী বললেন, তোমার স্বামী তোমাকে মোহর বাবদ যে বাগানটা দিয়েছে সেই বাগান কি তুমি তাকে ফেরত দেবে? তখন সে বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি সেই বাগানটা স্বেচ্ছায় ফেরত দিয়ে দেবো। আল্লাহ রাসূল সাবিত ইবনে কাইস বললেন, সাবিত ইবনে কাইস তুমি এই বাগানটা গ্রহণ করে এবং তাকে তালাক দিয়ে দাও, তালাক রাগা রায় করে হবে না। অনেক সময় দেখতে পাওয়া যায় রাগের মাঝে তালাক, মানে তালাকের মজলিসেও দুজনই রেগে আছে, মেয়েটা মনে মনে গালি দিচ্ছে আর ছেলেটা মনে মনে বলছে তোর থেকে ভালো স্ত্রী পাবো, আর ও বলছে যে তোর থেকে আমি ভালো স্বামী পাবো। তালাক কিন্তু রাগের মাথায় হবে না। আর একটা কথা বললে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে মানুষ রাগের মাথায় কাউকে হত্যা করে দেয়, হত্যাও কিন্তু রাগের মাথায় হয় নাকি, না হাসি খুশি ভাবে হত্যা করে, হত্যা হয় রাগের মাথায়, মানে যত রকমের দুর্ঘটনা ঘটে সব রাগের মাথায়, এই জন্য রাগ সংকরণ বা দমন করতে হবে। একজন ব্যক্তি রাগের মাথায় কাউকে অন্যায়ভাবে হত্যা করবে, তো আমাদের ইসলাম ধর্মে রয়েছে কি করতে হবে, তাকেও হত্যা করতে হবে নাকি। কিন্তু যে হত্যা করেছে, হত্যা করার পরে আফসোস করে, আফসোস করছে, ভাবছে যে আমার এটা অন্যায় হয়ে গেল, সে যদি তার ফ্যামিলিকে গিয়ে বলে যে আমি ভীষণ করে অন্যায় করে ফেলেছি, তোমার আব্বাকে বা তোমার ভাইকে হত্যা করে আমি অন্যায় করেছি, তো এক কাজ করো তুমি, তোমরা আমাকে যদি হত্যা করো কিছু লাভ হবে না, একটা প্রাণ চলে গেছে, তোমরা আমাকে হত্যা করবে আমার প্রাণ চলে যাবে, এক কাজ করো তুমি তোমরা আমার কাছ থেকে মুক্তি পড় না, দিয়া যেটাকে দিয়া দেবো না, এত টাকা দিচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তাহলে তারা যদি তাকে ক্ষমা করে দেয় টাকার বিনিময়ে, সেটা পাপ হবে কি, পাপ হবে না। দ্বিতীয়ত যদি তার ফ্যামিলি মানে যাকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলি যদি তাকে বিনা পয়সায় ক্ষমা করে দেয় সেটা তো পাপ হবে না। তিনটে অপশন আছে, হত্যা করা যায় বা মুক্তিপণ কিছু বিনিময় রক্ত মানে রক্তের বিনিময় দিয়ে মুক্তি পাওয়া যায়, অথবা তাকে ক্ষমা করে ক্ষমা করে দেওয়া যায়, এতে কোনো পাপ হবে না। এবার কেউ যদি বলে চরমপন্থ অবলম্বন করে বলে না হত্যা করতেই হবে, শরীয়তে বলেছে অপশন আছে, ফামান উফিয়া লাহু মিন আখি, ফামান উফিয়া লাহু মিন আখি, যেই ব্যক্তি তার ভাইকে ক্ষমা করে দেবে, শাইউন ফাতিবাউন বিল মারুফ ইত্তিবাউন বিল মারুফ, সে কি করে ইত্তিবাউন মানে অনুসরণ করে, বিল মারুফ কিসের ভালো,
তাহলে যে ব্যক্তি তার ভাইকে ক্ষমা করে দেবে সে কি করলো, ভালো অনুসরণ করলো, ভালো কাজের অনুসরণ করলো। এর মানে এটা নয় যে ক্ষমা করে দিল করে সে পাপী হবে, এমনটা হবে না। যাই হোক, সময় আর লম্বা করছি না, রাগের বিষয়ে অনেক হাদিস এবং কোরআন আয়াত আছে। আমরা যারা আছি আমাদের উচিত হবে রাগ দমন করা, কোন সময় আমরা রাগান্বিত হব। আল্লাহ রাসূল একটা ব্যক্তি বলছেন আউসি, আল্লাহ রাসূল আপনি আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল বলছেন লা তাগযাব, তুমি রাগ করিও না। বারবার লোকটি একই কথাই বলছে, আল্লাহ রাসূল আউসিনি আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল প্রত্যেকবারই একই উত্তর, লা তাগযাব, রাগ করিও না। তার মানে বোঝা গেল যে লোকটার মধ্যে এই বৈশিষ্ট্য ছিল, না হলে আল্লাহ রাসূল কেন বললেন? লোকটা রাগী ছিল, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তুমি রাগ দমন করো। অন্য জায়গায় বলা হয়েছে যে আল্লাহ রাসূল আপনি আমাকে এমন করেন কথা বলুন যেই কাজটা করলে আমি জান্নাত পেতে পারব। আল্লাহ রাসূল বললেন তা কথা রাগ করবো না, রাগ করিও না। তাহলে বোঝা যাচ্ছে রাগ যদি আমরা দমন করতে পারি তাহলে অনেক কিছু থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এই জন্য আমাদের উচিত হবে রাগ সংবরণ করা, রাগ দমন করা এবং প্রত্যেক মানুষের সঙ্গে ঘাড়ে ঘাড় মিলিয়ে জীবনযাপন করা। সবাই আমাদের আত্মীয়, সবাই আমাদের ভাই, কেউ দিনী ভাই কেউ দুনিয়ানি ভাই, সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এরকম নয় যে যারা দিনী ভাই তাদের সঙ্গে ভালো আচরণ করবো আর যারা দুনিয়ানি ভাই তাদের সঙ্গে ভালো আচরণ করবো না, কিছু লাভ হবে না। তার সঙ্গে ভালো আচরণ করে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আলেম আমাদের রাগ দমন করা তৌফিক দান করে, সকলেই আমরা বলি আমিন। এবং আমরা যেন অনলাইন তারিখে, কারণ পরোক্ষিত ক্ষমা হলো অন্যায় করার পর কেউ অন্যায় করেছে তাকে ক্ষমা করে দেওয়া, এটা হলো পরোক্ষিত ক্ষমা। আমরা তো ক্ষমা চাইতে জানি না, হাজি সাহেবরা কি করে সারা জীবন এর জমি ওর জমি একে কষ্ট দিয়ে কথা, অপ কষ্ট দিয়ে কথা, আর হজ করতে যাবে এসে মসজিদে বলছে আসসালামু আলাইকুম, সারা জীবন তো অন্যায় করেছি আপনারা আমাকে ক্ষমা করে দেন। ক্ষমাটা হচ্ছে খাস, খতম করে নির্দিষ্ট, মানে যার আমি অন্যায় করেছি, যার ক্ষতি করেছি কি করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর আল্লাহর অন্যায় করে কেউ যদি মানুষের কাছে ক্ষমা চায় ক্ষমা হবে? মানুষের ক্ষতি করে যদি কেউ আল্লাহকে চায় ক্ষমা হবে? তাহলে ক্ষমার একটা প্রসেস আছে, নিয়ম পদ্ধতি আছে। আর ক্ষমাটা হলো খাস, ক্ষমাটা হলো কি, আমরা ভোটের সময় দেখতে পাই মেম্বারেরা ধর ভোট চাইলে কি বলে, পাহাড় ধরে বলে যে 5 বছর চুরি চামারি করে করেছি তো আর চুরি চামারি করবো না, ক্ষমা করে দাও। এভাবে ক্ষমা চাইতে হবে, পাহাড় ধরে যে আমি তোমার প্রচুর অন্যায় করেছি, প্রচুর ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করো কি এমন দিন আমাকে জবাব দিতে হবে। তাহলে ক্ষমা চাইতে হবে যার অন্যায় করবো তার কাছে, নাকি আমভাবে কিন্তু ক্ষমা চাওয়া যাবে না। রাস্তা রাস্তায় মাইক ভাড়া করে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, হয় ছুটি আমাকে ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন অন্যায় কারীকে ক্ষমা করতে পারি, রাগ দমন করতে পারি এবং জীবনযাপন করতে পারি, সবার সঙ্গে যেন ভালো আচরণ করতে পারি, সবার সঙ্গে সঙ্গে যেন কোমল ভাষায় নরম ভাষায় কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন সকলে, বলুন আমি। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ।